সো মডেস্টি বলতে আমি একটা জিনিস বিশ্বাস করি, মডেস্টি। আপনি কি মডেস্টি বলতে কিছু বিশ্বাস করেন কিনা, মডেস্টি বলতে কোনো কনসেপ্ট আইডিয়া এক্সিস্ট করে কিনা রিয়েল লাইফে? মডেস্টি বলতে হচ্ছে ভাই, মানে বাই বুক রিটেন সংজ্ঞা তো আমি দিতে পারবো না, কিন্তু আমার মতে যেটা হচ্ছে কি বলে, হিউম্যান মাইন্ড এবং হিউম্যান ওয়েলবিংকে ম্যাক্সিমাইজ করে, সেগুলাই আমার কাছে মডেস্টি মনে হয়, বা ভদ্রতা বলতে আপনি যেটা বোঝেন ভাই। মানুষ যেটা করে ভালো লাগবে মানুষের, দুই মানে অন্য কারো ক্ষতি না করে, সেটা তো আমার কাছে মডেস্টি হইতে সমস্যা নাই। আপনার যদি অন্য কোনো কিছু অ্যাড করার থাকে বা আমার সাথে দ্বিমত করার থাকে আপনি বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আরেকটু স্পেসিফিক করি, মডেস্টি ইন ড্রেস, এই ধরনের কোনো কনসেপ্ট আপনি বিশ্বাস করেন কিনা যে ড্রেসের মধ্যে কোনো মডেস্টি? নো নো, আচ্ছা, ড্রেসের মধ্যে কোনো মডেস্টি নাই, এটা বিশ্বাস করেন না? ড্রেস ইজ এভরিওয়ানস পার্সোনাল চয়েস। তো মানে আনলেস যদি এই ধরনের কোনো যে ই থাকে, ড্রেস কোড সমৃদ্ধ ধরেন কোনো জায়গা আছে, ধরেন আপনি গণভবনে যাবেন, সেইখানে বলে দেওয়া আছে যে আপনি এই এই ড্রেস এই কারণে পড়তে পারবেন না, হয়তো সিকিউরিটি পারপাস বা সবাই দেখতে হচ্ছে একরকম লাগে, তো সেটা আলাদা ব্যাপার, মানে সেটা তো বাই রুলিং, ঠিক আছে, সেখানে কিছু ভ্যালিড লজিক থাকে। কিন্তু মানে এমনি যদি ইন জেনারেল আপনি যেভাবে ইসলামটা ই করছে, রুল করছে যে নারীদের এই এই পড়তে হবে, আমার কাছে ড্রেসের কোনো মডেস্টি নাই ভাই। তাহলে আমি এটাকে সাজিয়ে বলি, এইভাবে দেখেন ঠিক আছে কিনা, ইউ ডোন্ট বিলিভ যে ড্রেস কোড এর মধ্যে provocative dress বলতে কোনো কিছু এক্সিস্ট করে বা modest dress বলতে কোনো কিছু এক্সিস্ট করে? I didn't say that. First of all, আমি কোনো কিছু বিলিভ করি না, সেটা আলাদা আলাদা ব্যাপার। না না, আবার বিলিভ, দেখেন আপনি কিন্তু মানে দেখেন আমি বলি, শব্দের প্রত্যেক কনটেক্সে মিনিং থাকে। আপনি আত্মার কথা বলছেন, আমি আত্মা ধরলাম না, যে আমি তো আত্মা বিশ্বাস করি। আপনি যদি বিলিভ বিলিভ মানে যদি এটা আমাকে বুঝিয়ে থাকেন যে আমি মেনে নেই কিনা, না আমি মেনে নেই না, ঠিক আছে, আমি বিলিভের শব্দ না। আপনি এটা মেন যে হিউম্যান সোসাইটির মধ্যে, মানব সমাজের মধ্যে যে ড্রেস কোড আছে, মানুষ ড্রেস পরে এবং সেই ড্রেস কোড তার শরীরকে ঢাকে, সে বিভিন্ন অংশ চামড়াকে ঢাকে, বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে ঢাকে, লজ্জাস্থানকে ঢাকে, এই ঢাকার মধ্যে যেই ঢাকাটা যে মডেস্টির কারণে বা কেন ঢাকে, বা প্রোভোকেটিভ ড্রেস বলতে কিছু এক্সিস্ট করে কিনা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইস্টার্ন ওয়ার্ল্ডে, মিডল ইস্টার্ন ওয়ার্ল্ডে, যেখানে বলেন প্রোভোকেটিভ বলতে কি বোঝাচ্ছেন সেটা একটু ব্যাখ্যা করবেন কাইন্ডলি। মানে যে ড্রেস আপনাকে প্রোভোকেটিভ করে, আপনাকে এটার বাংলা কি প্রোভোকেটিভ হচ্ছে, ধরেন একটা একটা মেয়ে লাইক বিকিনি পরলো, এখন এটা কি প্রোভোকেটিভ ড্রেস কিনা, মানে প্রোভোক করে, অপোনেন্ট সেক্সকে প্রোভোক করে, তার সেক্সুয়াল, ধরেন একটা ছেলে ধরেন আন্ডারওয়্যার পরলো, একটা ছেলে ধরেন আন্ডারওয়্যার পরলো, হ্যাঁ ছেলে পরুক, মানে যেই পরুক, বিকিনি পরুক, আন্ডার যাই পরুক, এই যে ড্রেস কোড, মানুষ যে ড্রেস পরে, এই ড্রেস কোডের মধ্যে মডেস্টি বলতে কিছু, মানে মডেস্ট ড্রেস কোড বা প্রোভোকেটিভ ড্রেস কোড, এই ধরনের কিছু কনসেপ্ট আপনি বিশ্বাস করেন কিনা? ধরেন কেউ একটা উলঙ্গ আছে রাস্তা, নিউ ইয়র্ক সিটির মধ্যে বা শাহবাগে একজন উলঙ্গ হাঁটতেছে, নর্মাল মানুষ উলঙ্গ হয়ে অফিস যাচ্ছে, এটা কি মডেস্ট কিনা? যে সুস্থ মস্তিষ্কে হয়, পাগল হয়ে তো ভিন্ন কথা, কিন্তু একটা লোক সচিবালয়ে যাচ্ছে, আমাদের মন্ত্রী, কোন এক মন্ত্রী উলঙ্গ হয়ে এবং অফিস করতেছে, এটা কি মডেস্ট কিনা, বা এটা এটা কি ভাই? এটা মডেস্ট আমি বলবো না, তবে এটা ক্ষতিকর, উলঙ্গ হয়ে চলাফেরা করা ক্ষতিকর। কেন ক্ষতিকর আমি বলি, আমাদের শরীরে ভাই কিছু কিছু জায়গা আছে, সেখান দিয়ে ছেলে মেয়ে উভয়েরই কিছু কিছু লিকুইড সিক্রেশন হয়, ধরেন হচ্ছে অ্যাসল, তারপরে ধরেন যে হচ্ছে, ঠিক আছে একটাই ধরি, যেহেতু আমি ছেলেদের, যেহেতু আপনি ছেলেদের উদাহরণ দিলেন, ছেলেদেরটাই বলি। অ্যাসলের কথা বললেন, হ্যাঁ হ্যাঁ, ধরেন সেখানে ধরেন আমাদের কিছু জার্ম ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, তো ড্রেসটা পরার কারণে সেই জার্ম ব্যাকটেরিয়াটা আমার শরীরের ভেতরেই থাকতেছে। ধরেন আমি একটা বাসের সিটে উঠলাম, বা আমি আমি কিন্তু এখন হচ্ছে অপোজিট সাইডের, যে উলঙ্গ আছে তার অপোজিট সাইডের ক্ষতিটা তার কাছ থেকে দেখাচ্ছি, হ্যাঁ, ধরেন তার হচ্ছে একটা রোগ আছে, তো সেই রোগের জীবাণু সেখান থেকে সিক্রেশন হয়ে কোথাও লেগে গেলো, অন্য একজন এফেক্টেড হলো, আর এখন যে লোকটা উলঙ্গ তার কি ক্ষতি হবে ভাই? বাতাসে জার্ম আছে, সেইগুলা তার অপেক্ষাকৃত হচ্ছে মানে সেনসিটিভ অঙ্গ, যেগুলো হচ্ছে মানে সচরাচর আমরা ড্রেসের বাহিরে রাখি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মেহরবানি করে যে বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে শারীরিক ক্ষতি কি এটা না, আমি বলতেছি যে ড্রেস কোডের ক্ষেত্রে
এখানে ড্রেস পরার ক্ষেত্রে সামাজিকভাবে মানব সমাজে লজ্জা বলতে কিছু এক্সিস্ট করে কিনা, সাধারণ সুস্থ মানুষের জন্য লজ্জা বলতে কোনো কিছু কনসেপ্ট আইডিয়া মানব সমাজে এক্সিস্ট করে কিনা, যদি এক্সিস্ট করে সেই লজ্জাটা কি, লজ্জাটা কে ডিফাইন করে, কিভাবে ডিফাইন করে, এবং মডেস্ট ড্রেস কোড বলতে লজ্জা বলতে এক্সিস্ট করে, লজ্জা বলতে এক্সিস্ট করে, মডেস্ট মডেস্ট ড্রেস বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। ঠিক আছে, আমার উত্তর একটা নারী অফিস যাচ্ছে, তার সব ড্রেস পরা, তার গুপ্তস্থান সব ঢাকা, নিচের সবই ঢাকা, শুধু ব্রেস দুইটা ওপেন, এতে আপনার কোনো আপত্তি আছে? মডেস্ট মনে হবে যে এটা নোংরামি হচ্ছে বা এটা ঠিক আছে, সমস্যা নাই, ব্রেস পুরো ফুললি খোলা। ভাই নোংরামি বলতে আবার কি জিনিস ভাই, নোংরামি আবার ড্রেসের মাধ্যমে নোংরামি হয় কেন? ফার্স্ট প্রিন্সিপাল তো, ফার্স্ট প্রিন্সিপাল আমাদের এগ্রি না করলে আসলে আলোচনা করে কোনো লাভ নাই। না না না, হ্যাঁ বলেন বলেন। কোনো নারী দুইটা ব্রেস্ট ওপেন করে রাখে এবং অফিস করে, বাকি সব তার তার যে পায়ুপথ এবং যে তার প্রস্রাবের যে লিঙ্গ যোনিপথ, এটা এটা পোশাক পরা, বাকি ব্রেস্ট দুইটা ওপেন, এতে কোনো আপত্তি আছে আপনার? এটা আমার তো আপত্তি থাকার কথা না, কিন্তু সে যে অফিসের কাজ করে, সে অফিসের যদি কোনো ড্রেস কোড মানে মানতে বাধ্য করা হয় বা সে অফিসের যদি কোনো ড্রেস কোড থাকে, তো সেটা কি থাকা উচিত? এই ধরনের ড্রেস কোড থাকা উচিত কোন অফিসে যেন আপনাকে? আমি আমি মনে করি না, আমি মনে করি না কোন অফিসে ড্রেস কোড থাকা উচিত, কারণ ড্রেস দিয়ে তো মানুষকে বিবেচনা করা যায় না। ড্রেস কোড সেটা আমি স্পেসিফিক ড্রেস কোড মিন করছি না, ব্রেস্ট কেউ খুলে আসতে পারে না খুলে আসতে পারে, এই ধরনের পারমিশন। এখন এখন সেই অফিসে, সেই অফিসে যদি হচ্ছে আপনার ব্রেস্ট খুলে দেওয়া যায় সে যেতে পারে, আমার ভাই এখানে কোনো অবজেকশন তো থাকার কথা না। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা দ্বিতীয় হচ্ছে যেটা মেইন ইস্যু, এটা হচ্ছে কি আমরা যেহেতু আমাদের প্রত্যেকের আলোচনাতে কিছু অ্যাজাম্পশন থাকে, অ্যাজাম্পশনের পিছে কিছু আমাদের আলটিমেটলি গিয়ে ঠেকে হচ্ছে ফার্স্ট প্রিন্সিপালে গিয়ে যে আমরা কি বিশ্বাস করি। এখন যদি ওনার আমার সঙ্গে ফার্স্ট প্রিন্সিপালে এগ্রিমেন্টে না থাকি আমরা, তাহলে আমাদের আলোচনা করে কোনো লাভ নাই। আমি আমি যখন বলতেছি বারবার যে পর্দা বিধান দেওয়া হচ্ছে এই কারণে যে নারী আর পুরুষ। আলামিন ভাই, আলামিন ভাই, আপনি কিন্তু আপনার উত্তরটা জানেন, ফার্স্ট প্রিন্সিপালেই কিন্তু আমি আপনার সাথে এগ্রি না। এখানে আলোচনা ছিল হচ্ছে গিয়ে যখন বললাম যে পর্দা বিধান আল্লাহ দিয়েছেন এই কারণে যে নারী আর পুরুষ যখন কোন পাবলিক প্লেসে প্রয়োজনে সাক্ষাতের প্রয়োজন হবে, অফিস আদালত দপ্তরে, তখন নারী পুরুষ কি কি আদব কায়দা মেনে চলবে, আমি বলছি যে উভয়ই উভয়ের দৃষ্টিকে সংযত রাখবে এবং উভয়ই কেউই কখনো অবৈধ সম্পর্কে জড়াবে না, এটা কমন দুইটা হুকুম দুজনের জন্য। আর দুইটা হুকুম মেয়েদেরকে অতিরিক্ত দেওয়া হয়েছে, এটা হচ্ছে গিয়ে তারা কোনো অলংকার পরলে ঢেকে রাখবে, শুধুমাত্র সেই সমস্ত অলংকার ঢাকতে হবে না যেগুলো এমনিতে প্রকাশ পায়, যেমন হাতের আংটি, নাকে যে অলংকার পরে, কানে অলংকার পরে, কপালে যে অলংকার পরে, এগুলো না ঢাকলেও চলবে, কিন্তু বাকি অলংকার যেমন ঢেকে যতটুকু পসিবল ঢেকে রাখবে। আর যেটা এই মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারা তাদের জিউবটাকে বক্ষ দেশকে আরেকটা কাপড় দিয়ে ঢেকে রাখবে, সেটা হচ্ছে যেমন মাথার যে খিমার, মাথার কাপড়টা বুকের উপরে ফেলে দেবে, ঢেকে রাখবে এই দুইটা। এখন এটা কেন বলছে? আমি বলছি এটা আল্লাহ তাআলা এই কারণে দিছে যাতে নারী আর পুরুষের সাক্ষাতের সময় যাতে স্বাভাবিকতাটা বজায় থাকে, স্বাভাবিকতাটা বজায় থাকে। পুরুষ তার চোখকে নত রাখবে, কিন্তু যদি নারীর দুইটা ব্রেস্ট ওপেন সামনে থাকে কোনো কারণে, তার নেক লাইন দেখা যায়, তার ব্রেস্ট লাইন দেখা যায়, তার তখন পুরুষের একটা স্বাভাবিকতা বজায় থাকবে না, এক ধরনের আকর্ষণ ফিল করবে। তো নারীদের যে সমস্ত অর্গানের প্রতি, নারীদের আঙুল দেখলে কি পুরুষে হাইপার হয়ে যায়? ওইভাবে হয়, কিন্তু নারীদের বিশেষ অঙ্গগুলা, নেক লাইন, ব্রেস্ট, বেলি, যদি এগুলো দেখা হয় বিশেষভাবে, তো এগুলো পুরুষ আকর্ষণ ফিল করে। আমার কাছে এইটার প্রমাণ চায় না আসলে আকর্ষণ পুরুষরা ফিল করে কিনা। আমরা ওনাকে বলতে পারি, আমরা ওনাকে বলবো যে তাহলে আপনার নৈতিকতা কি, মানে এখন ধরেন উনি যদি বলে যে আমি মনে করি কেউ যে উলঙ্গ হয়েও চলাফেরা করে, যেমন সরকার কেন বলবে যে অফিসে এই কোট পরে আসতে হবে? সরকার এটা কেন বলবে? সরকার বলবে, কিন্তু এটা কোনো নৈতিক বেজ নাই, এটা কোনো কারণ নাই, কোনো কারণ হতে পারে না। একটা মেয়ে নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে অফিস আদালত করতেই পারে, কোনো সমস্যা নেই, পলিটিক্যাল প্রোগ্রাম দিবে, মিছিল আদালত করবে ল্যাংটা উলঙ্গ হয়ে, কোনো সমস্যা, নৈতিকভাবে ঠিক আছে যদি কেউ এটা মনে করে। এখন আমরা তাকে বলতে পারবো যে না, এটা তো আমি মনে করি না ভাই। কেন কেন মনে করেন না? কেন এটা এটা আপনি তো উলঙ্গর ব্যাপারে তো আমি বলবো না ভাই। আপনি বলেন নাই, আমি আপনাকে বলতেছি এটা হচ্ছে যদি কেউ মনে করে যে উলঙ্গ হয়ে অফিস আদালত করা, মিছিল মিটিং করা, সবকিছু করা কোনো সময় নৈতিকভাবে কোনো সমস্যা নাই, পরিবার সবাই উলঙ্গ হয়ে থাকবে, খাওয়া দাওয়া একসঙ্গে উলঙ্গ, সবকিছু করবে, রাস্তায় উলঙ্গ চলবে, যদি এটা কেউ মনে করে এতে এতে নৈতিক কোনো সমস্যা, নৈতিকতার সমস্যা নাই, বায়োলজিক্যালি সমস্যা আছে, আমি এখন বায়োলজিক্যাল বলতেছি না, নৈতিকভাবে কোনো সমস্যা নাই। তাহলে এখানে যারা যার ফার্স্ট প্রিন্সিপাল এখান থেকে শুরু যে
কোনো সোসাইটি সবাই উলঙ্গ থাকলে সমাজে কোনো সমস্যা নেই, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সমস্ত মন্ত্রী, সচিবালয়, অফিস, আদালত সবাই উলঙ্গ থাকবে, কোনো নৈতিকভাবে এটা ঠিক আছে, পোশাক পরা আর একদম না পরা কোনো সমস্যা নেই। যদি এটা কারো প্রিন্সিপাল হয়, আর যদি আমাদের প্রিন্সিপাল হয় যে না নৈতিকভাবে এটা সম্পূর্ণ অনৈতিক, ভাই এটা কিন্তু আমার প্রিন্সিপাল না, পোশাক না পরা আমার কিন্তু প্রিন্সিপাল বলছি বলছি, যদি কেউ যদি কেউ আমি আপনাকে বলে নাই উলঙ্গ হওয়াটাকে সমাজে, উলঙ্গ সমাজকে কেউ অনৈতিক মনে করে না, তাহলে বা হাফ নেকেড সমাজে সবাই হাফ নেকেড থাকবে, পুরুষরা নিচের অর্ধেক নেকেড থাকবে আর মেয়েরা উপরে অর্ধেক নেকেড থাকবে, যদি এমন কেউ মনে করে এতে কোনো সমস্যা নাই, তাহলে আমাদের ফান্ডামেন্টালি ফান্ডামেন্টালি আমরা দুজন দুই রকমের ফার্স্ট প্রিন্সিপাল। এখন কার প্রিন্সিপালটা জাস্টিফাই ওইটা অন্য আলোচনা, এখানে আজকের টপিক যেহেতু এটা না, আমরা আলোচনা করব না যে উলঙ্গ থাকা বা হাফ নেকেড থাকা বা বিকিনি পরে সমাজ চলাফেরা করা, অফিস আদালত সব বিকিনি পরে করা, এটা ঠিক কি ঠিক না, ঠিক কেন হলে ঠিক, কেন ঠিক না, কে ঠিক করলো, কে ঠিক করলো না, তো এইটা কিন্তু একটা ডিফারেন্ট একটা ফিলোসফিক্যাল আলোচনা, ওখানে যা দরকার নেই। এখন ওনার সাথে উনি এসে আমাদের যে প্রশ্ন করলো যে কোরআন কেন দিল, তো আমি উত্তর দিলাম যে নারী পুরুষের একত্রে স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য, স্বাভাবিক সাক্ষাতের জন্য, যেহেতু নারী পুরুষ ডিফারেন্ট, মেয়েদের রিপ্রোডাকটিভ অর্গ্যান বেশি ছেলেদের থেকে, ছেলেরা মেয়েদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, মেয়েদের বুজমের প্রতি ছেলেরা অ্যাট্রাকশন ফিল করে, এই জন্য আল্লাহ বলছে যে মেয়েরা তাদের বুজমকে তাদের বক্ষকে ঢেকে রাখবে আরেকটা কাপড় দিয়ে। এখন কোরআন তো বলা নাই যে ছেলেরা কি কাপড় কি পরবে কি পরবে না, কোরআনে বলা আছে নাই, কোরআনে কেন বলা নাই, কারণ কোরআনের মধ্যে কেন বলা থাকবে, মানে সবাই তো পোশাক পরতেছে, এখন যতটুকু পোশাক পরা দরকার পর্দার জন্য, ছেলে মেয়ে সাক্ষাতের জন্য, যাতে করে ছেলে মেয়ের আলোচনাটা সাক্ষাৎটা স্বাভাবিক থাকে, সেই জন্য আল্লাহ বলছেন যে নারীদের। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি না, জি, ইয়াতে কি বলে একটা ছেলের জন্য তার এই যে পর্দাটা কতটুকু যদি একটু সংক্ষেপে বলে দিতেন। ছেলেরা যে পোশাক পরে এটাই পর্দা, কারণ আল্লাহ যেহেতু এখানে বলে নাই, দেখেন মানে কোরআন নাজিল হওয়ার আগে তো এমন না সবাই কাপড় চোপড় পরতো না, সবাই কাপড় পরতো, নারীরা কাপড় পরতো, পুরুষরা কাপড় পরতো, পুরুষের কাপড় নিয়ে আল্লাহ কেন কোনো কথা কেন বলে নাই, কারণ পুরুষরা যে কাপড়টুকু পরে, গায়ে কাপড় পরে, এইটাই যথেষ্ট, মেয়েদের কাপড়ও যথেষ্ট, কিন্তু আল্লাহ অতিরিক্ত একটা কথা বলছে যে তারা মাথায় যেই খিমারটা পরে সেই খিমারটাকে বুকের উপরে আর এই কাপড়টাতে ঢেকে দিবে, একটা অতিরিক্ত কাজ করবে, তারা তো কাপড় পরে, তো যেহেতু পুরুষের কাপড় নিয়ে কথা বলা হয় নাই, তার মানে পুরুষের যে কাপড়টা পরতেছে পাঞ্জাবি টাইপের যেটা বলি আমরা, এটা কি বলে আলখাল্লা বলে না, এটা কামিজ বলে ভাই, সো সেলোয়ার কামিজ তো পুরুষরা পরতেছেই, নারীরাও সেলোয়ার কামিজ পরতেছে, তো যেহেতু এখানে শুধু নারীদের কথা বলা হয়েছে, নারীদের কোন কথাটা নিয়ে যে নারীরা মাথায় যে খিমারটা পরে এইটা তাদের বুকের উপরে ঢেকে দিবে, পিছে কাপড়টা ফেলে দেয়, সে কাপড়টাকে বুকে ঢেকে দিবে। আমি প্রশ্নটা আপনাকে এই জন্যই করলাম যে এখানে হকিম ভাই বারবার একটা পয়েন্ট আউট করতে চাচ্ছেন যে ছেলেদের পর্দার কথা বলা হয় নাই, শুধু মেয়েদের কেন বলা হয়েছে, এই জন্যই আমি তো দেখতেছি না, ছেলেদের ক্ষেত্রেও আছে তো, যেমন সতর ঢাকায় দুজনকে তো বলা হয়েছে, জি সতর ঢাকার কথা তো মানে কোরআনের আয়াতে বলা হয় নাই, তো সতর কথা কারণ সতর তো সবাই ঢাকতেছে, এমন তো না ইসলাম আসার পরে সবাই থাকা শুরু করছে, এমন তো না, সবাই সেলোয়ার কামিজ পরতেছে, ইসলাম আসার পরে কি সবাই ড্রেস কোড চেঞ্জ করছে, আল্লাহ রাসূল নবুয়ত পর কি ড্রেস কোড চেঞ্জ করছে, কেউ কারো ড্রেস কোড চেঞ্জ করে নাই, তারা যে কাপড় পরতো, জি আলামিন ভাই, এটা সিম্পল যে ছেলে মেয়ে দুইজনই তার পর্দা মেনটেন করবে, মেয়েদের বডি থেকে ছেলেদের বডিটা ডিফারেন্ট, এই জন্য সে একটু এক্সট্রা প্রিকশনাই নিবে, যেহেতু তার রিপ্রোডাকটিভ অর্গান, হ্যাঁ এক হচ্ছে তার, দেখেন এক হচ্ছে তার রিপ্রোডাকটিভ অর্গ্যান বেশি এবং সেটার প্রতি ছেলেদের আকর্ষণ আছে, বুজমের প্রতি আকর্ষণ আছে, এই কারণে আল্লাহ বলছে যে মেয়েরা তাদের এই বুজমের উপরে যে কামিজ পরে, কামিজ তো পরা আছে ঠিক আছে, ছেলেদের মতো তারা কামিজ পরে, ছেলেদের কামিজ যথেষ্ট, যেহেতু ছেলেদের উপরে যে কামিজটা পরে পাঞ্জাবের মতো আলখাল্লা এইটা যথেষ্ট, মেয়েরাও কামিজ পরে, কিন্তু মেয়েরা কামিজের সঙ্গে মাথায় যে কাপড়টা ব্যবহার করে যেটা পিছিয়ে ফেলে দেয় সেইটাকেও বুকে ঢেলে দিবে, বুকের উপরে ফেলে দেবে, এতটুকু বলা হয়েছে। এখন এই অতিরিক্ত একটা কাপড়ের পরে আর একটা কাপড় দিয়ে কেন ঢাকতে বলছে বুকের অংশটাকে, কারণ হচ্ছে গিয়ে যাতে নাকি সাক্ষাতের সময়, পরিচয়ের সময়, কথাবার্তার সময় প্রয়োজনে তখন এই কথা বলাটা স্বাভাবিক থাকে,
আদব কায়দাটা মেইনটেইন থাকে এই কারণে। এখন এইটা এইটা নিয়ে যদি এখন এইটা নিয়ে যদি কারো আপত্তি হয় তাহলে আমাদের আলটিমেটলি আপত্তি হচ্ছে আমাদের সেই ফার্স্ট প্রিন্সিপালে, যে একটা অংশ মনে করে যে পোশাক আশায় কোনো মডেস্টি কনসেপ্টটা এক্সিস্ট করে না, আর আমরা মনে করি পোশাক আশাকে মডেস্টি কনসেপ্টটা এক্সিস্ট করে, ড্রেস কোডের মধ্যে প্রভোকেটিভ কনসেপ্টটা এক্সিস্ট করে, একটা অংশ মনে করে ড্রেস কোডের মধ্যে প্রভোকেটিভনেস এইটা এক্সিস্ট করে না। ছেলেদের মেয়েদেরকে ড্রেস পরতে হবে এবং বুজুমকেও ঢাকতে হবে, আরেক পক্ষ মনে করে যে বুজুম ঢাকার প্রয়োজন নাই, ইভেন ভ্যাজানে ঢাকার প্রয়োজন নাই। আমি কথা শেষ করি একটা অংশ তো মনে করবে যে না শুধু বিকিনি পড়লে এনাফ, যে বুজুমের একটা অংশ ঢাকা থাকবে আর ব্যাজানের একটা অংশ ঢাকা থাকবে, কেউ বলবে না আরেকটু শর্ট স্কার্ট আরেকটু রান পর্যন্ত ঢাকলে বেটার হয়, বুজুম বিকিনি না বিকিনি রূপে আরেকটা হালকা কাপড় যেটা পুরো বুজুমটাকে ঢাকবে অতটুকু যথেষ্ট, কেউ বলবে না যে আরেকটু বেশি পড়ুক যাতে নেক লাইনটাও ঢাকা থাকে, যাতে বুজুমের নেক লাইন ঢাকা থাকে, কেউ বলবে যে পায়ের নিচেও বিকিনির পাশাপাশি আরেকটু উপর নাভি পর্যন্ত কাপড় মেয়েদের ঢাকা থাকলে বেটার হয়, কেউ বলবে যে হাঁটু ঢাকলে আরেকটু বেটার হয়, কেউ বলবে না হাঁটু ঢাকার প্রয়োজন নাই। তো যদি এভাবে কাপড় অংশ বাড়ায় কেউ, যে কেউ বলবে যে মেয়েদের পুরো বুকের অংশটা ঢাকা থাকবে, পেট সহ ঢাকা থাকবে, পিঠের অংশ ঢাকা থাকবে, কেউ বলবে যে না ঢাকা প্রয়োজন নাই, এই যে অনেক মতামত হবে কাপড় কতটুকু ঢাকবো কতটুকু ঢাকবো না, 10 ভাগের 1 অংশ ঢাকবো নাকি 20 ভাগের 1 অংশ ঢাকবো নাকি 2 ভাগের 1 অংশ ঢাকবো কতটুকু যথেষ্ট, এটা নিয়ে ফিলোসফিক্যাল আলোচনা হবে যে কে রাইট ফুললি নেকেড হবে নাকি ফুললি পোশাক থাকবে, হাফ নেকেড হবে নাকি কোয়ার্টার নেকেড হবে, এটা অন্য আলোচনা। তো ওনার সঙ্গে ফার্দার আলোচনা করার মানে প্রয়োজন নেই, কারণ আমাদের ডিফারেন্ট।